চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পূর্ব মন্দাগিনীতে আজম নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের স্বজন দোকান থেকে লাশ উদ্ধার করে। নিহত আজম উক্ত ওয়ার্ডের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে। হত্যাকাণ্ড কারো কাম্য নয়, আমার কাম্য নয়, এটা তো জঘন্যতম নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড সঠিক বিচার আমরা চাই, কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। 30 লক্ষ সহিত 2 লক্ষ মাগণী ইচ্ছেতে বিনিময়ে আমরা লাল সবুজে পতাকা এনেছি বঙ্গবন্ধুর আহ্বানে সারাদিনে 9 মাস সুতিকে 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সেই মুক্তিযোদ্ধার সন্তান যদি স্বাধীন দেশে এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এটা অত্যন্ত অবর্ণনীয়, দুঃখজনক এবং মর্মান্তিক। আমি জাতির কাছে এবং প্রশাসনের কাছে এর দৃষ্টান্ত শাস্তি চাই। দোষী ব্যক্তি যারা আছে তারা যেন শাস্তি আওতায় আসে। দোকানে তালা থাকায় নিহতের ভাই একজন মুক্তিযোদ্ধার সন্তানের এরকম মৃত্যুতে অনেকটাই হতাশ এলাকাবাসী। আর ভাই ও কিভাবে ছেন মারিক ফারেন, কিভাবে কি সমন্দরিন গড়িয়ে নাই, অবশ্যই শাস্তি চাই, তারা কঠোর শাস্তি চাই। দোকানে তালা থাকায় নিহতের ভাই উপরের টিন খুলে গলা কাটা অবস্থায় নিহত আজমকে দেখতে পায়। পরবর্তীতে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয় নিহত আজমকে। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি রাজবীর শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সার্বিক তথ্য নিয়ে ময়নাতদন্তের জন্য লাশটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাটহাজারী প্রতিনিধি সুমন পল্লবের পাঠানো তথ্য চিত্রে ডেক্স নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।